নদিয়ার রানাঘাটে পাওয়ার লুম কাদীদের মজুরি বৃদ্ধির দাবিতে পথে নামল সিআইটিইউ। পাওয়ার লুম শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে নবদ্বীপ পূর্ব সিআইটিইউর পক্ষ থেকে মিছিল। এদিন সকালে নবদ্বীপ পূর্ব সিআইটিইউ সম্পাদক হারাধন দেবনাথের নেতৃত্বে শতাধিকেরও বেশি শ্রমিক নিয়ে মিছিল হয়। সিএমসিবি জিপি, সড়কগঞ্জ জিপি, মাছদিয়া, পানশিলা জিপি ঘুরে বিস্তীর্ণ এলাকায় এই মিছিল হয়। এদিন প্রায় 200+ পাওয়ার লুম শ্রমিক প্রতিবাদ জানান এই বিক্ষোভ মিছিলে। যে মজুরিটাকে 130 টাকা এনে আবার এটাকে 100 টাকা নিয়ে আসার জঘন্য চক্রান্তে লিপ্ত হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই মিছিল। এই মিছিল শুধু আজকে এখানেই শেষ নয়, এই মিছিল আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের বকেয়া যে 182 টাকা যে মজুরিটা আমরা 2019 সালে লড়াই করে আদায় করতে পেরেছিলাম যতক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গায় না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিছিল চলবে। আমরা মিছিলের পরে প্রশাসনের কাছে যাব, প্রশাসনকে জানাবো যদি প্রশাসনের কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই মিছিল যেখানে যাওয়ার শ্রমিকরা যেখানে জীবন যন্ত্রণায় ভুগছে সেখানে দরকার হয় রাস্তায় দাঁড়িয়ে হ্যাঙ্গার স্ট্রাইক করে তারা মৃত্যুমুখে সামিল হবে তবু কোনো শ্রমিক কোনো মালিকের কাছে মাথা নত করবে না। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।